আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সব শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সচিবালয়ে মন্ত্রিসভার আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এই কথা জানান তিনি। মোজাম্মেল হক বলেন, মাদক নিয়ন্ত্রণে দিনাজপুর, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া মে মাসের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রম বন্ধের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান। পাইলট প্রজেক্ট নিয়েছি দুইটি জেলায়, একটা দিনাজপুর, গ্রেটার দিনাজপুরে মাদক মুক্ত জেলা, এবং কক্সবাজার চিটাগাং, এইটা জোনকে মাদক মুক্ত করার জন্য আমরা এখানে একটা পাইলট প্রজেক্টের ই করেছি, সিদ্ধান্ত নিয়েছি।